আসসালামু আলাইকুম, আমন্ত্রণ শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি সঙ্গীতা শাহ। প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। এখন থেকে দেশটিতে বসবাসরত প্রবাসীরা চাইলে শর্ত সাপেক্ষে ভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন। মূলত দেশটির শ্রম আইন অনুযায়ী স্পন্সর বা মালিকের অনুমতি ছাড়া অন্য কোথাও কাজ করা অবৈধ। তবে বর্তমান নতুন আইনে মালিকের অনুমতি ছাড়াই প্রবাসীরা চাইলে ভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে উক্ত প্রবাসীকে চারটি নির্দেশনা ফলো করতে হবে। সম্প্রতি এক বিবৃতিতে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কোনো প্রতিষ্ঠানের ফাইল শ্রম অফিস বাতিল করে দিলে সেখানকার শ্রমিকরা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে পারবেন। একই সঙ্গে কোম্পানির ফাইল 30 দিন পার হওয়ার পরও নবায়ন না করলে তাহলেও শ্রমিক স্থানান্তরে আইনত কোনো বাধা থাকবে না। নিয়োগকারী কোম্পানি লাল তালিকাভুক্ত হলে শ্রমিকরা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে পারবেন। চতুর্থ নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠান যদি 75% কর্মীর কাজের চুক্তি প্রক্রিয়া না মেনে চলে তাহলেও তারা অন্য প্রতিষ্ঠানে যেতে পারবেন। উপরে উল্লেখিত এই চার ক্ষেত্রে মালিক বা কোম্পানির অনুমতি ছাড়াই অন্য কোম্পানিতে ভিসা পরিবর্তন করতে পারবেন প্রবাসীরা। শ্রমিক স্থানান্তরের ক্ষেত্রে নতুন প্রতিষ্ঠানকে চেম্বার অব কমার্সের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে, আর এই প্রক্রিয়ার যাবতীয় খরচ বহন করতে হবে নতুন প্রতিষ্ঠানকে। সৌদি শ্রম মন্ত্রণালয়ের এমন নির্দেশনায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি কর্মীরা। দর্শক, এই ছিল শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। মাত্র 420 রিয়ালে ওমানে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।